প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন এমন একটি অসাধারণ অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং এর ব্যবহার শিখিয়ে দেব, যার মাধ্যমে সত্যি আপনি অসাধ্য কাজ সাধন করে ফেলবেন। সেভ করতে পারবেন কম্পিউটার কম্পোজ বাবদ হাজার হাজার টাকা এবং সময়। হ্যাঁ বন্ধুরা, এই অসাধারণ মোবাইল অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ইংরেজি অথবা বাংলা লেখার কোনো প্রিন্ট কপি ছবি তুলে তাকে টেক্সট ফরম্যাটে রূপান্তরিত করতে পারবেন মাত্র 2 মিনিটে, আর তা ইচ্ছে মতো এডিটও করতে পারবেন এমএস ওয়ার্ডে নিয়ে। এক কথায় বলতে গেলে বলতে হবে, পিকচারকে টেক্সটে রূপান্তর করার অ্যাপের নাম এবং ব্যবহার শিখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। পিকচারকে টেক্সটে রূপান্তর করার বেশ কয়েকটি অ্যাপ চালু রয়েছে। এর ভিতরে যে অ্যাপটি সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট আমাদের দিয়ে থাকে, আমি সেই অ্যাপটির সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সেই অ্যাপটির নাম হলো কপি টেক্সট অন স্ক্রিন। অ্যাপের নাম কপি টেক্সট অন স্ক্রিন। তো অ্যাপটি প্রথমে মোবাইলে ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গেলাম গুগল প্লে স্টোরে, এখানে সার্চ বক্সে আপনারা লিখুন কপি টেক্সট অন স্ক্রিন। কপি টেক্সট অন স্ক্রিন লিখে আমি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন প্রথমেই যে অ্যাপটি দেখা যাচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন, এই অ্যাপটি এখানে ইনস্টল করে নিন। মাত্র 5.41 মেগাবাইটের এই অ্যাপটি অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ পিকচারকে মোটামুটি 99% অ্যাকুরেটভাবে টেক্সটে রূপান্তর করতে পারে। অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, তাহলে চলুন অ্যাপটি আমরা ওপেন করি। প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা অ্যালো করে দিবেন, আবারও অ্যালো করে দিবেন। আমাদের অ্যাপটি মোটামুটি চালু হয়ে গেছে। এই অ্যাপটির সাহায্যে কীভাবে পিকচারকে টেক্সটে রূপান্তর করবেন তা আমি হাতে কলমে আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনাকে এটি করার জন্য আমাদের এই ক্যামেরা বক্সে ক্লিক করতে হবে। আমি এখানে একটি বইয়ের কিছু অংশ ছবি তুলছি। এই ছবিটাকে কীভাবে টেক্সটে রূপান্তর করতে হয় আপনাদেরকে আমি তাই দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বইয়ের 2টি অংশ রয়েছে, অর্থাৎ 2টি কলাম রয়েছে। এখন আমি যদি 2টি কলাম একসাথে এভাবে ছবি তুলি তাহলে কিন্তু এটা রং টেক্সট চলে আসবে, কারণ এই অ্যাপটি কিন্তু আপনার এখানে মাঝখানে যে কলাম চিহ্ন রয়েছে দাগটা এটা কিন্তু ধরবে না, সে পুরোপুরি এই পুরো জিনিসটাকে একটা লাইন হিসেবে মনে করবে। এই জন্য আমাদের টেক্সটটা রং আসতে পারে, এরকম পুরোপুরি এক লাইন সে হিসাব করবে। তাই আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এইভাবে আমাকে ছবি তুলতে হবে। তো আমি এখানে ঠিকঠাকভাবে ছবিটা তোলার চেষ্টা করছি। তবে বন্ধুরা, এটা স্মরণ রাখবেন, ছবি যতটা ক্লিয়ার হবে আপনার টেক্সট ততটাই সঠিকভাবে আসবে। ছবিটা রোটেট করে নেব প্রথমেই। রোটেট করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপরে আপনার এই ছবিটা যদি 100% সঠিকভাবে না আসে আপনি এখানে ক্রপ করে নিতে পারবেন। তো ক্রপ করার জন্য আমাকে এইভাবে সিলেক্ট করতে হবে। তো আপনার যদি মনে হয় যে না আমার ক্রপটা সঠিকভাবে হয়নি, আপনি আবার ব্যাকে যান এবং আনডো ক্রপ করুন। এরপরে আপনি আবারও সঠিকভাবে ক্রপ করার চেষ্টা করুন। আমি এতটুকু সিলেক্ট করলাম। তবে এটা করার আগে আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু আমার এই পিকচারটা পুরোপুরি বাংলা লেখায় রয়েছে, তাই আমাকে এই অপশন থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এখানে ইংলিশ ডিফল্টভাবে দেওয়া থাকবে। আপনি ইংলিশে ক্লিক করলে এখানে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে আমাকে এই বাংলা অপশনটি সিলেক্ট করে দিতে হবে। বেঙ্গলি দিয়ে দিলাম, এরপরে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেব।
তবে বন্ধুরা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনাকে এটা করতে হলে কিন্তু অবশ্যই ইন্টারনেট চালু থাকতে হবে। ইন্টারনেট না থাকলে কিন্তু এটা কাজ করবে না। দেখেন আমার অলরেডি এটা টেক্সটে রূপান্তর হয়ে গেছে, এখানে ক্লিক করলেই পুরো টেক্সটটা দেখা যাবে। এই যে দেখুন আমার পুরো জিনিসটা কিন্তু 99%-এরও বেশি সঠিকভাবে টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে। পুরো জিনিসটা আমাদের হুবহু টেক্সটে রূপান্তরিত হয়ে গেছে, কোনো ধরনের আমি এখন পর্যন্ত কোনো ভুল দেখতে পাচ্ছি না, একেবারে বানানগুলো সব ঠিকঠাক রয়েছে। আপনি যদি তারপরেও এখানে মিলিয়ে দেখবেন, একবার প্রুফ করে দেখবেন যে সঠিকভাবে লেখাগুলো আসছে কি না, যদি দুই একটা জায়গায় সমস্যা থেকে থাকে সেটা এখান থেকে এডিট করে নিতে পারবেন। এই করে শব্দটি আমি উপরের লাইনের সাথে এক করে দেব। দেখুন আমি এটা খুব সহজেই করতে পারছি, স্পেস দিচ্ছি। এভাবে আপনার প্রতিটা লেখা আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কাটতে পারবেন, নতুন কিছু সংযোজন করতে পারবেন, চাইলে করতে পারবেন, সবই করতে পারবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা এমএস ওয়ার্ডের ফাইলের মতো তৈরি হয়ে গেছে। এখন এই পুরো জিনিসটাকে আমি কপি করে নেব। কপি করার জন্য আমাকে এই কপি আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, পুরো জিনিসটা কিন্তু আমার কপি হয়ে গেছে। কপি করার পর আপনি এটিকে নোটপ্যাডে অথবা ইমেইলে রেখে দিন, সেখান থেকে আপনি কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে এমএস ওয়ার্ডে পেস্ট করে দিন। এমএস ওয়ার্ডে আপনি ইচ্ছামতো এটিকে এডিট করতে পারবেন। এই হলো সংক্ষিপ্ত প্রসেস। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আর তা হলো এভাবে আপনি একবার ইনস্টল করার পরে আপনি কিন্তু সর্বোচ্চ 4 বার এটাকে ব্যবহার করতে পারবেন, কারণ এটা পেইড ভার্সন না, এটা ফ্রি ভার্সন। সুতরাং 4 বারের বেশি ছবি উঠাতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আপগ্রেড করে নিতে বলবে। কিন্তু এখানে একটা ছোট্ট ট্রিক্স আপনাকে বলে দেই, এই ট্রিক্সটা ফলো করলে আপনাকে কখনোই পেইড ভার্সনে যেতে হবে না। আর সে ট্রিক্সটা হলো আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার যে অ্যাপ অপশন রয়েছে এখান থেকে আমাকে কপি টেক্সট অন স্ক্রিন অ্যাপটিতে যেতে হবে, আর এখানে গিয়ে স্টোরেজ অপশনে আমাকে যেতে হবে। স্টোরেজ অপশনে গেলে এখানে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ, এই দুটিকেই আমি ক্লিক করব। প্রথমে ক্লিয়ার ক্যাচে দিলাম এবং পরবর্তীতে ক্লিয়ার ডাটাতে দিলাম, ওকে দেব। বাস আমার সম্পূর্ণ ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি পুনরায় এই অ্যাপটি চালু করে 4 বারের জন্য ফ্রি সার্ভিস পাবো। আবার যখন 4 বার শেষ হয়ে যাবে তখন এভাবে আপনাকে আবারও সেটিংসে গিয়ে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করে নিলে আপনি আবারও 4 বার ফ্রি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।